এখন শীতকাল, বাজারে আপনি পেয়ে যাবেন হরেক রকম শাকসবজি, ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, মূলো, পেঁয়াজকলি, শিম, টমেটো, পালং শাক, মূলো শাক, মেথি শাক, আরও কত রকম শাকসবজি। আচ্ছা, বলতে পারেন এত শাকসবজির মধ্যে একটি এমন শাক শীতকালে পাওয়া যায় যার ঔষধি গুণ শুনলে আপনিও অবাক হয়ে যাবেন? এই শাক নিয়মিত খেলে আপনি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। বলুন তো কি সেই শাক? শাকটি হলো বেত শাক। এই শাক বথুয়া বা বাস্তুক শাক নামেও পরিচিত। আমাদের বাসভূমির আশেপাশে রাস্তার আনাচে কানাচে ক্ষেতের মধ্যে জন্মায় বলে এই বেত শাকের আরেক নাম বাস্তু। বেত শাক গুল্মজাতীয়, আকারে ছোট, পাতাগুলো অনেকটা তুলসী পাতার মতো, ধারগুলো ঢেউ খেলানো এবং ছোট। বেত শাকে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন B6, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এবারে বলি বেত শাকের উপকারিতা সম্পর্কে। বেত শাকের মধ্যে রয়েছে প্রচুর ফাইবার। ফাইবার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, রক্ত পরিশোধনেও সাহায্য করে। বেত শাক নিয়মিত খেলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ থাকে, এটা তো আগেই বললাম। এছাড়া ঠান্ডায় দাঁতের ফোলা ভাব, মাড়িতে ব্যথা, গাঁটের ব্যথা, আর্থারাইটিস থেকে মুক্তি দেয় বেত শাক। লিভার পরিষ্কার রাখতেও সাহায্য করে বেত শাক। যেহেতু রক্ত পরিষ্কার রাখে এই শাক, তাই এর ফলে লিভারও ভালো থাকে। বেত শাক খেলে ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে। আয়ুর্বেদেও খুব কদর রয়েছে এই শাকের। কৃমির সমস্যা, পাইলস, শুকনো কাশিতে এই শাকের রস খেলে খুব উপকার পাওয়া যায়। তাহলে বন্ধুরা, এই শীতে যদি এখনও বাড়িতে বেত শাক না এনে থাকেন তো আজই আনুন ও নিজে খান, বাড়িতে প্রত্যেক সদস্যকে খাওয়ান। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন, যাতে আমি এরকম ভিডিও আবার আনার উৎসাহ পাই। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। নমস্কার।